অসংখ্য নদনদী, হাওড় বাওড় ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির এক অনন্য সম্ভাবনাময় জনপদ কিশোরগঞ্জ জেলা। 1960 সালে মহকুমা ও পরবর্তীতে 1984 সালে প্রশাসনিক পরিসরে যাত্রা শুরু হয় দেশের অন্যতম এ জেলার। ইতিহাস থেকে জানা যায়, জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামাণিকের নামের কিশোর এবং তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জের গঞ্জ যোগ করে নামকরণ করা হয় কিশোরগঞ্জ। বীর ইশাখার বীরত্বগাথা, বাংলার প্রথম র্যাংলার আনন্দমোহন বসু, বাংলা সাহিত্যের আদি মহিলা কবি চন্দ্রাবতী, কালজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতৃভূমি, স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ সহ অসংখ্য কীর্তিমানের পুণ্যভূমি এই কিশোরগঞ্জ। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ এই জেলা। দেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ এ জেলার সাহিত্য ও লোক ঐতিহ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস দেশ বিদেশে এক অনন্য দৃষ্টান্ত বহন করে চলেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ জেলার রয়েছে এক অগ্নিঝরা ইতিহাস। ত্রৈলোক্যনাথ মহারাজ, রেবতীমোহন বর্মন সহ অসংখ্য বিপ্লবীর চারণভূমি এ জেলা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর 7ই মার্চের ঐতিহাসিক ডাকে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ জেলার একদল মুক্তিপাগল তরুণ। তাঁদের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এ জেলাবাসী। 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে থমকে পড়ে দেশের উন্নয়নের গতিধারা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার শুরু হয় উন্নয়নের গতিধারা, যার ছোঁয়া লেগেছে এ জেলাতেও। UNDP পরিচালিত প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রোগ্রাম নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে গত 11ই নভেম্বর 2010 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এর ফলে তথ্য প্রযুক্তি, শিক্ষা আধুনিকায়নের পাশাপাশি অনগ্রসর অঞ্চলে জেগে উঠেছে প্রাণের স্পন্দন। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতির উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে শিক্ষা। রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতি চালু ও মাল্টিমিডিয়া ক্লাসের প্রবর্তন এক অনন্য পদক্ষেপ। এ জেলার তালিকাভুক্ত 210টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবগুলোই ডিজিটালের আওতায় রয়েছে সক্রিয়। মাল্টিমিডিয়া ব্যবহার করলে ক্লাসে আমরা বেশি মনোযোগী হতে পারি, এর ফলে বিভিন্ন কঠিন বিষয় আমরা সহজে বুঝতে পারি। মাল্টিমিডিয়া প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সনাতনী গতানুগতিক শিক্ষাদানের পরিবর্তে চালু হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদান। এর ফলে একদিকে শিক্ষাদান কার্যক্রম যেমন চিত্তাকর্ষক, কার্যকরী ও স্থায়ী হবে, তেমনি শিক্ষার্থীরা তাদের সক্রিয় অংশগ্রহণে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ এবং নিজেদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে পাশ্চাত্যের শিক্ষার সাথে গড়ে তুলবে সত্যিকারের শিক্ষাসেতু। শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করা ছাত্রছাত্রীদেরকে সহজে বোঝাতে পারি এবং ছাত্ররাও সেই বিষয়গুলো সহজে বুঝতে পারে এবং তাদের বুঝতে সুবিধা হয় এবং কঠিন বিষয়গুলো দীর্ঘদিন তারা মনে রাখতে পারে। বর্তমান সরকারের একনিষ্ঠ শ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে উন্নয়নের গতিধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে চলছে কিশোরগঞ্জ জেলা। প্রতিটি গ্রামে, ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের বিনামূল্যে চিকিৎসা সেবা এখন মানুষের দ্বারপ্রান্তে।
সাধারণ রোগীগণ সাধারণ রোগের চিকিৎসা পায় থাকে এবং তাদেরকে আর সদর হাসপাতালে যাইতে হয় না। জনগণের দুর্ভোগ কমাতে উন্নয়নের সেবা প্রদানে এ জেলায় গড়ে তোলা হয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিদেশগামী নাগরিকদের দ্রুত সেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৎস্য ইনস্টিটিউটের মতো নতুন নতুন প্রকল্প। জেলা শহরকে নান্দনিক ও আধুনিকীকরণে নরসুন্দা নদের দুপ্রান্তে জনবসতির যোগাযোগকে গতিশীল করার লক্ষ্যে নির্মিত হয়েছে একাধিক দৃষ্টিনন্দন সেতু। পরিবেশ উন্নয়ন, নাগরিক চিত্ত বিনোদনের জন্য নরসুন্দাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে মনোরম দর্শনীয় নরসুন্দা লেক সিটি। সংস্কার করা হয়েছে শহরের রাস্তাঘাট, ঢেলে সাজানো হয়েছে প্রশাসনিক ভবনগুলোকে। শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এ জেলার প্রধান শস্য ধান, পাট, সরিষা ইত্যাদি। হাওরের জলাশয়ে সবজি চাষসহ হাঁস পালনে ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছে এ জেলার কৃষকরা। ইটনা, মিঠামইনি, অষ্টগ্রাম, বাজিতপুর, হাওর অঞ্চলের মাছ দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরেও রপ্তানি করে অর্জন করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। আগে তো রাস্তাঘাট আসেন নিয়ে কষ্ট করে চলাফেরা করলাম, যখন রাস্তাঘাট হইতেছে আপনার মাছ টাছ বেচতে আমরা একটু সহজ চলাফেরা করতে ভালো লাগতেছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ ফলে হাওরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে আমাদের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের ধানের বীজতলা তৈরি, ধান কাটা, ধান রোপণ করা, ধান মাড়াই করা সব কিছুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রভাবের ফলে কৃষকের আর্থিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচু সারা দেশে প্রসিদ্ধ। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি উন্নয়নে খামার যান্ত্রিকীকরণ, উন্নত কৃষি সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের আর্থিক সহায়তায় এ জেলায় গড়ে উঠেছে বিভিন্ন শ্রেণীর কৃষি খামার ও নার্সারি। যুগের পর যুগ সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল এ জেলার সুবিশাল ভাটি অঞ্চলের মানুষ। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে হাওড় অঞ্চলে বিদ্যুতায়নের ফলে লাখো মানুষের জীবনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এ জেলার মিঠামইনি ইতিমধ্যেই বাস্তবায়িত হতে চলেছে প্রস্তাবিত সেনানিবাস স্থাপনের সার্বিক পরিকল্পনা। এর ফলে একদিকে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক অবকাঠামো বিস্তৃতি ঘটবে, ঠিক একই সাথে অরক্ষিত হাওড় অঞ্চলগুলোতে নিরাপত্তাসহ উন্মোচিত হবে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়নের তার। যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে প্রতিটি উপজেলায় নির্মিত হয়েছে অসংখ্য সেতু, বেড়িবাঁধ, কালভার্ট, পাকা রাস্তা। বাস্তবায়িত হচ্ছে একটি বাড়ি একটি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মতো সাহসী উদ্যোগ। ছিল না জমি জমা কিছুই নাই, আমি গরিব, আমার সরকারের টাকা আমি চেয়ারম্যান বলে আমার ইনি সাহায্য করছে, আমার পদ দেয়, আমি শান্তি মতো আছি। প্রধানমন্ত্রীকে আমরা সবাই যারা যারা আছি সব ইনমাতে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ফলে শহরের বা হাওড়ের যে কোনো প্রান্ত থেকে জেলা শহর ও রাজধানীর সাথে যোগাযোগের দূরত্ব কমে এসেছে অনেকটাই। চামটাঘাট সোনামগঞ্জ রোডে যাতায়াতে এসেছে স্বাচ্ছন্দ্য, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়েছে নতুন মাত্রা। আর
জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় চালু করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এখান থেকে আবেদন করার পাঁচ দিনের পরই মাত্র 74 টাকায় সরবরাহ করা হচ্ছে জমির পর্চ। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমরা অনলাইন পর্সাপাতি যে সেবা দিচ্ছি, এই সেবাটি পেতে আগে এক মাস থেকে শুরু করে বিভিন্ন কারণে 3 মাস সময় লাগতো। এখন হচ্ছে আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে দিচ্ছি, যেখানে মাত্র 5 কার্যদিবসে হচ্ছে। এবং আগে যেখানে 300-350 টাকা খরচ হতো, এখন মাত্র 74 টাকা খরচ করে একজন আবেদনকারী তার বাড়িতে বসে এই সেবাটি পাচ্ছে। আমরা কিশোরগঞ্জে দরখাস্ত দিয়েছি, দরখাস্ত দিলে পরে 200-300 টাকা খরচ লাগছে। এরপরে দিতে 2-3 মাস দিয়েছে, হ্যাঁ আমরা বাড়ির থেকে আসা যাওয়া 300-400-500 টাকা খরচ হয়ে থাকে। এখন এই এখানে আসাতে মাত্র 74 টাকায় আমরা এটা পাইতেছি ঘরে বৈশা। কাজে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন, এটা যেন বাস্তবিত হয়। সকল প্রকার নাগরিক আবেদন, নকলের আবেদন গ্রহণ, নকল সরবরাহ, ওয়েবসাইটের মাধ্যমে সর্বশেষ অবস্থা অবগত সহ সরকারি বেসরকারি বাণিজ্যিক তথ্য সেবা গ্রামীণ জনপদের আস্থার প্রতিষ্ঠান ইউডিসির হাত ধরে রূপান্তরিত হচ্ছে এ জেলার ডিজিটাল কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার পদক্ষেপ নেওয়ার পর আমরা জনগণকে অল্প সময়ে অল্প টাকায় সেবা দিতে পারতেছি। ভিডিও কনফারেন্স, ভিসা চেকিং, ওই ইমেল পাঠানো, আরও বিভিন্ন সেবা, এই এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং এটওয়াইকে ধন্যবাদ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের সকল সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যার মাধ্যমে একটি ইউনিয়নের প্রায় সকল জনগণ ঘরে বসে অথবা ইউনিয়ন পরিষদে এসে টেলিযোগাযোগের আধুনিক প্রযুক্তি সহ 3G ইন্টারনেটের কল্যাণে জনগণের ই কমার্স, ই ব্যাংকিং, ই শিক্ষা, ই স্বাস্থ্য, বিদ্যুৎ বিল, মোবাইল ব্যাংকিং সহ ই গভর্নেন্সের মতো পরিষেবা এখন জনগণের হাতের মুঠোয়। আগে বিদ্যুতের বিল ব্যাংকে জমা দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ, মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ বিল জমা নিচ্ছেন, এই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সোশ্যাল মিডিয়া সংলাপের মাধ্যমে খুব সহজেই সারা দেশে মত বিনিময় এবং তথ্য আদান প্রদান হয়ে উঠছে আরও কার্যকর। জনপ্রশাসনের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান সহযোগীকরণের লক্ষ্যে এ জেলার ইনোভেশন টিমের 17টি উদ্যোগের মধ্যে অনলাইনে টিউশন ফি প্রদান, কিশোরগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের ঋণ আদায়ে অনলাইন কার্যক্রম, অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, কটিয়াদিতে ভূমি উন্নয়ন সহজীকরণ, পূর্ণাঙ্গ ডিজিটাল কন্টেন্ট তৈরি, সোলার মোটরসাইকেল, সোলার অটোরিকশা উদ্ভাবন। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা, ইতোমধ্যেই বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সকল সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা এবং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, গৃহীত এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কিশোরগঞ্জও একটি উন্নত সমৃদ্ধ জেলায় পরিণত হবে। সরকারের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা
গড়ে তুলতে সক্ষম হব। বর্তমান সরকারের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওয়াইফাই ফ্রি ইন্টারনেট জোনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারে কিশোরগঞ্জ এখন ডিজিটাল জেলায় রূপান্তরের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন তা আজ বাস্তবে পরিণত হতে যাচ্ছে। তাঁর গড়া স্বপ্নের বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এদেশের প্রতিটি মানুষ হয়ে উঠবে সমৃদ্ধশালী, যেখানে একটি মানুষও থাকবে না ক্ষুধার্ত ও আশ্রয়হীন।